মালদায় অমিত শাহর সভা নিয়ে কিন্তু এখনো ধন্দ রয়েছে প্রশাসনিক অনুমতি পাওয়া গিয়েছে কি পাওয়া যায়নি তা কিন্তু এখনো পরিষ্কার নয় আপনারা জানেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচাও সভা করবেন চারটি সভা করার কথা আছে সেক্ষেত্রে প্রথম সভাটি হবে মালদায় এবং সেই সভাটি হবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সভার সময় বারোটা দুপুর বারোটার মধ্যেই সেই সভাস্থল মালদার শাহাপুর বাইপাসের মাঠে অমিত শাহ পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কিন্তু আমাদের কাছে যা খবর রয়েছে যে হেলিকপ্টার মালদার বুকে নামার কোনো প্রশাসনিক অনুমতি রাজ্য বিজেপির কাছে এখনো পর্যন্ত নেই এবং জেলা স্তরে যে দাবি করা হয়েছে জেলা শাসক কৌশিক ভট্টাচার্য পরিষ্কার জানিয়েছেন সভারও কোনো অনুমতি তিনি দেননি তার কাছে বিজেপির তরফ থেকে সভা করার এবং জেলা হেলিকপ্টারে অমিত শাহ মতো একজন নামিদামি রাজনৈতিক নেতাকে মালদার বুকে অবতরণ করার যে অনুমতি দরকার ছিল সেই অনুমতি কিন্তু তার স্তর থেকে এখনো বিজেপি পায়নি কারণ বিজেপি নাকি সেরকম কোনো আবেদনই করেনি এই নিয়ে পুরো বিষয়টা নিয়ে কিন্তু এখনও দ্বন্দ্ব রয়েছে রাজ্য বিজেপি বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে মালদা এয়ার স্ট্রিপে অমিত শাহ হেলিকপ্টার অবতরণ করার কথা ছিল কিন্তু প্রশাসনিক স্তরে জানানো হয়েছে এয়ার স্ট্রিপে কাজকর্ম চলছে সুতরাং সেখানে কোনো হেলিকপ্টার অবতরণ করতে পারবে না কিন্তু এই দাবিকেই উড়িয়ে দিয়েছে রাজ্য বিজেপি বলেছেন সেরকম কোনো কাজই চলছে না এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বিজেপিকে এখানে রথযাত্রা অর্থাৎ গণতন্ত্র বাঁচাও যাত্রা করার অনুমতি দেওয়া হচ্ছে না কোর্টেও সেই বিষয়টি এখনো ঝুলে আছে তার পরিবর্তন করতে বিজেপি যেটা করতে চাইছে গণতন্ত্র বাঁচাও সভা যে সভা সমিতির অনুমতি নাকি রাজ্য সরকার দিয়েছে এবং বলে সেটা কোর্টে জানানো হয়েছে সেই সভা করতেও বিভিন্ন রকম বাহাদান করা হয়েছে বিজেপির যে জেলা নেতৃত্ব তাদের সাথে আমাদের কথা হয়েছিল তারা কিন্তু একটি বিষয়ে পরিষ্কার জানাচ্ছেন যে মালদা কিন্তু বিজেপির জন্য যথেষ্ট একটি শক্তিশালী জেলা মালদায় উনত্রিশটি গ্রামসভা বা গ্রাম পঞ্চায়েত বিজেপির রয়েছে পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন দুজন জেলা পরিষদের সদস্য রয়েছেন ছয়জন সেক্ষেত্রে যদি রাজনৈতিক স্তরে তৃণমূল কংগ্রেস কোনো বাধাদান্তর করার চেষ্টা করে তারা তাহলে তারা সেটা মোকাবিলা করতে প্রস্তুত কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে জেলা প্রশাসন তারা নাকি বিজেপির সঙ্গে কোন রকম কোন সহায়তা কোন কিছুই করছেন না সব মিলিয়ে বিষয়টা এখনো দ্বন্দ্বের মধ্যে রয়েছে একটা ধোঁয়াশার আবর্তে রয়েছে আর হয়তো চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্যে আসছেন অমিত শাহ এবং আগামী কালকে অর্থাৎ মঙ্গলবারে অমিত সভাও রয়েছে এবং সেই সভা থেকে উনি রাজ্যবাসীকে বলবেন এবং সব থেকে বড় কথা উনিশ তারিখ কলকাতার ব্রিগেড মাঠে ইউনাইটেড ইন্ডিয়ার যে সভায় যারা বক্তব্য রেখেছেন মোদী বিরোধী ভাষণ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বক্তব্য রেখেছেন তার একটা সমুচিত জবাব সেই মালদার মঞ্চ থেকে অমিত শাহ দেবেন বলে মনে করা হচ্ছে অসুস্থ অমিত শাহ কিছুদিন আগে সোয়াইন ফ্লু থেকে আক্রান্ত হয়েছিলেন সেই অমিত শাহ মালদায় ভাষণ দেবেন তো সব মিলিয়ে এই যে একটা টানটান পরিস্থিতি তার মাঝখানে কিন্তু এই প্রশাসনিক অনুমতি নিয়ে ধোঁয়ার যে আবর্ত সেটা কিন্তু থেকেই গিয়েছে